কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সোয়াগঞ্জে অবস্থিত বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের নিয়ে গঠিত প্রাচীনতম সংগঠন বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি কর্তৃক আয়োজিত বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার 22 জুলাই সকাল 10:30টায় সোয়াগঞ্জ তফাজুল আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর আবুসিনা সৈয়দ তারেক। বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির সভাপতি ইয়াকুব আলী তুষারের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক নাজির আহমেদ, সোয়াগঞ্জ তফাজ্জল আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মোজাম্মেল হক চৌধুরী। বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রিফাতের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির সাবেক সভাপতি ও রেক্টর ওমর ফারুক, মামসাদ আলম, আব্দুল কাইয়ুম শিমুল, সমিতির সাবেক সদস্য সাখাওয়াত হোসেন, টুটন ভৌমিক, সমিতির সাবেক সভাপতি শাহিনুল ইসলাম, সাইদুর রহমান খন্দকার, বর্তমান সহসভাপতি জয়চন্দ্র শীল, আলামিন আবদুল্লাহ বিন গাজী জয়, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন বিল্লাল এবং বিভিন্ন স্কুল থেকে আগত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, সমিতির সাবেক ও বর্তমান সদস্যরা সহ আরও অনেকে। অনুষ্ঠানে 2022 সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হওয়া 20 জন শিক্ষার্থীদের মাঝে সমিতির দীপান্বিতা সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে সমিতির সাবেক সভাপতি ও রেক্টর সমিতির বিভিন্ন কার্যক্রম ও গঠনমূলক বিভিন্ন তথ্য তুলে ধরেন ডক্টর আবুসিনা সৈয়দ তারেক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব যথাযথ পালন করতে হবে, এখানেও ঘাটতি আছে। আমরা বিশ্বাস করি তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে হয়তো এগুলো কমে আসবে। আমরা যারা নাগরিক তাদেরও কিন্তু দায়িত্ব আছে। আমরা অবশ্যই তাদেরকে যারা মাদক ব্যবসা করে তাদেরকে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে তারা যেন এগুলো থেকে মানে আপনার ফিরে আসে। আর মাদক গ্রহণ সবাইকে মাদক গ্রহণ থেকে বিরত থাকতে হবে। যদি কোনো মানুষ মাদক গ্রহণ না করতো তাহলে কিন্তু মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি করতে পারতো না। মার্কেট আছে বলেই তারা ব্যবসা করার জন্য এই অপকর্মগুলো করে বেড়াচ্ছে। আপনারা মাদক নিয়ন্ত্রণে বা মাদক আপনার মানুষ যাতে সচেতন হয় এই জন্য কাজ করছেন, এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর এই সংগঠনগুলোর মাধ্যমে যেটা হয় আমরা সবাইকে বলি যে ছাত্ররা তোমরা সবার সেবা করবে, সবার সেবক হবে। তারপর আমরা বলি যে তোমরা আদর্শ মানুষ হবে, সুন্দর মানুষ হবে। কিন্তু চর্চার ক্ষেত্রটা আপনাদের চর্চা করতে হবে। আপনি যদি সবার সেবার চর্চা না করেন, আপনি যদি আদর্শবাদের চর্চা না করেন, আপনি যদি মানবিকতার চর্চা না করেন, তাহলে আপনার ভিতর এই জিনিসগুলো গ্রহণ করবে কীভাবে? এই জন্য এ ধরনের সামাজিক সংগঠনগুলো আমাদের ছাত্রছাত্রীদেরকে, আমাদের যুব সমাজকে, তাদের নেতৃত্বের বিকাশ করে তারা যেন দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে পারে, একজন সমাজের বিশিষ্ট ব্যক্তি হিসেবে গড়ে উঠতে পারে, সমাজসেবক হিসেবে গড়ে উঠতে পারে, একজন মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। এই চর্চাগুলো এই সংগঠনগুলোতে হয়। এই জন্য আমি সবসময় চেষ্টা করি নিজেকে এ ধরনের সংগঠনের সাথে সম্পৃক্ত রাখার এবং কাজ করার। এ কারণেই আরিফ যখন আমাকে বলেছে বাধা ছিল, সত্য কথা এটা আমরা ছোটকালে আমি দেখেছি, ওই বাধার কারণে আমার বোনরা পড়াশোনা করতে পারে না, আমার মা নিজের নাম স্বাক্ষর করতে পারতেন না, কিন্তু উনি পড়াশোনার প্রতি প্রচণ্ড আগ্রহী ছিলেন। আমি আমার মায়ের নামে যদি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমিতি তারা যদি অনুমোদন করে আমি প্রস্তাব রাখতে চাচ্ছি আগামী বছরে তাদের এই টোটাল বৃত্তির যে খরচটা আছে সেটা আমার মায়ের নামে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিয়ার করতে চায়। তারা আমাকে যদি মানে আমাদের এই আমার এই আবেদন যদি তারা মঞ্জুর করে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আমরা কৃতার্থ হবো।